সাহিত্যে সাজিনী উপস্থিত ঘরকুনো। আমরা আমাদের এই বিশেষ অংশে আপনাদের জন্য নিয়ে আসব বিশ্ব সাহিত্যের নানান স্বাদের গল্পের বাংলায় শ্রুতিনাট্যরূপ। আজ আমাদের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে শ্রুতিনাটক ছায়া। রথিন, রথিন, দরজা খোলো। কে? ও অখিল, তুমি এসো, ভেতরে এসো। এ কি ঘরের কি অবস্থা? চারিদিকে ছড়ানো পরলোক তত্ত্বের বই, কে পড়ে এসব? তুমি তাহলে যা শুনেছিলাম সবই ঠিক? কি শুনেছ অখিল? বৌদি কত হওয়ার পর তুমি নাকি বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছো, কাজের লোকদের নাকি ছুটি দিয়ে দিয়েছো, দেখে তো মনে হচ্ছে সময় মতন চান খাওয়া করাও বন্ধ করে দিয়েছো। কিছুটা ঠিকই শুনেছ, ঘর ছেড়ে আর কোথাও বেরোতে ইচ্ছা করে না, দিনরাত শুধু পরলোক তত্ত্বের বই পড়ি আর চুপচাপ বসে আকাশ পাতাল ভাবি। মানছি বৌদির অকলে চলে যাওয়াটা খুবই দুঃখজনক, কিন্তু এভাবে নিজের জীবনটা শেষ করলে তো বৌদি ফিরে আসবে না? তোমার বৌদি কোথাও যায়নি অখিল, সে আজও আছে, সে এখনো আমায় ভালোবাসে। তোমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। শ্মশানে তুমি নিজের তার মুখাগ্নি করছো আমার চোখের সামনে, সে আর জগতের কোথাও নেই, এটাই বাস্তব এবং এটাই তোমায় মেনে নিতে হবে। না 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 না, আমি বিশ্বাস করি না। আমার সব কথা শুনলে তুমিও বিশ্বাস করবে সে আজও আছে। আচ্ছা বলো, আমি শুনছি। বাড়িতে বেশি লোক থাকলে আসতে সে পাছে কুণ্ঠা বোধ করে, এই জন্য আত্মীয় স্বজন সকলকে আমি দেশে পাঠিয়ে দিয়েছিলাম। পার্থিব কোনো সুখ সুবিধার দিকে আমার নজর ছিল না, একটা ঝি আর একটা ঠাকুর রেখে দিয়েছিলাম, তারা যা ব্যবস্থা করতো আমি তাই মেনে নিতাম। কোনো বিষয়ে তারা হুকুম নিতে এলে বরং আমি এত রেগে যেতাম যে ছাড়া আমায় এড়িয়ে চলত। একটা ঘরে আমার স্ত্রীর পাঁচখানা ছোট বড় ছবি আর জামা কাপড়, চুল বাঁধার সরঞ্জাম, পায়ে জড়ি বসানো চটি, হিসাব লেখার খাতা, এমনই সব হাজার রকম স্মৃতিচিহ্ন জড়ো করে দিনের বেলাটা আমি সেই ঘরে কাটিয়ে দিতাম। সন্ধ্যার সময় যেতাম আমার স্ত্রী যে ঘরে মারা গিয়েছিল সেই ঘরে, যে খাটে সে শেষ নিঃশ্বাস ফেলেছিল, নিজের হাতে আমি তাতে বিছানা পেতে নিতাম, পাশাপাশি দুটো বালিশ দিতাম, শুয়ে বসে বই পড়ে আর থেকে থেকে প্রত্যাশার দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে রাতগুলো আমি একরকম জেগেই কাটিয়ে দিতাম। এমনিভাবে মাসখানেক কাটিয়ে পলকের জন্য আমার স্ত্রীর দেখা না পেয়ে আমি যখন অল্প অল্প হতাশ হয়ে উঠেছি, হঠাৎ একদিন সন্ধ্যার পর আমার খেয়াল হলো যে রোজ এ ঘরে আলো জ্বেলে রাখি বলে সে হয়তো আসে না। খেয়াল করা মাত্র তাড়াতাড়ি উঠে গিয়ে আমি আলো নিভিয়ে দিলাম। আনন্দে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। আলো নেভানো মাত্র আমি দেখতে পেলাম ছায়ার রূপ নিয়ে আমার স্ত্রী দেয়াল ঘেঁষে মেঝেতে বসে আছে, তার সূক্ষ্ম দেহ থেকে জ্যোতি নির্গত হয়ে তার চারিদিকে ফটো ফ্রেমের মতো চতুষ্কোণ খানিকটা স্থান উজ্জ্বল হয়ে আছে। তেমনই এলো খোঁপা, কপালের কাছে তেমনই পাট করা চুলের ঈষৎ উচ্চতা, তেমনই টিকালো নাক ও সুডল চিবুক, গলদেশ বেষ্টন করা খসে পড়া ঘোমটাটি পর্যন্ত স্পষ্ট হয়ে আছে। নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে আমি তাকে দেখতে লাগলাম। অনেকক্ষণ পর সে উঠে দাঁড়ালো, দুহাত উঁচু করে আমার অতি চেনা ভঙ্গিতে হাই তুলল সে। এবার তার সমস্ত অবয়বের ছায়া আরো স্পষ্ট হয়ে উঠেছে। মিনিট খানেক দাঁড়িয়ে থেকে হাত দুই পাশের দিকে সরে সে ঘরের আবছা অন্ধকারে মিশে গেল। কেবল তার চারিদিকে যে চতুষ্কোণ ফ্রেমের মতো উজ্জ্বলতা ছিল তা রয়ে গেল অবিকৃত। টলতে টলতে বিছানায় গিয়ে আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে আমি পড়লাম ঘুমিয়ে। আমার অসুস্থ দেহমন তার এই অপূর্ব আবির্ভাবের উত্তেজনা সহ্য করতে পারল না। সেই দিন থেকে রোজই তাকে দেখতাম। সন্ধ্যা হওয়ার আগে আমি ঘরে গিয়ে বসে থাকতাম,
যখন অন্ধকার গাঢ় হয়ে আসতো, হঠাৎই ঠিক সেই সময় দেওয়ালের গায়ে সেইখানে উজ্জ্বল চতুষ্কোণ পটভূমিকাটির আবির্ভাব হতো। কোনোদিন সে এসে প্রথম দিনের মতো দেওয়াল ঘেঁষে বসতো, কোনোদিন চঞ্চলভাবে আনাগোনা করতো, কোনোদিন পিছন ফিরে দাঁড়িয়ে আলগা খোঁপা বেঁধে মুখ ফিরিয়ে তাকিয়ে তার বেঁচে থাকার সময়কার আমার সবচেয়ে প্রিয় লীলাভঙ্গিটির অভিনয় করত। কোনোদিন হাত নেড়ে মুখ নেড়ে আমার সঙ্গে কথা বলার অভিনয় করত, কিন্তু শব্দ হতো না। শব্দ সে পাবে কোথায়? আমিও তার সঙ্গে কথা বলার অথবা কাছে গিয়ে তাকে স্পর্শ করার কথা ভাবতাম না। ছায়ার সঙ্গে যে কথা বলা যায় না, ছায়াকে যে ছোঁয়াও যায় না, এটুকু জ্ঞান আমার ছিল। আমি শুধু তাকে দেখতাম, তাতে আমার বিরহ বেদনা লঘু হয়ে যেত। কেবল সে যখন ঝাপসা বিকৃত মূর্তিতে দেখা দিত, আমার বড় কষ্ট হতো। আমি বুঝতে পারতাম শুধু রূপ পরিগ্রহ করার চেষ্টা করেও সে পারছে না, কে জানে তার কত যাতনা হচ্ছে। একদিন আমাদের এক অদ্ভুত মিলন হয়েছিল। সূক্ষ্মতা ও স্থূলতার যে দুর্লঙ্ঘ বাধা অতিক্রম করা তার পক্ষে সম্ভব ছিল না, প্রবল ইচ্ছাশক্তি বলে আমি তা অতিক্রম করে গিয়েছিলাম। সেদিন আমি একটা ইংরেজি পরলোকতত্ত্ব বইয়ের জীবন্ত প্রাণী সূক্ষ্ম দেহধারণের কতগুলো বিবরণ পড়েছিলাম। রাত্রে সে তার আলোকপটে এসে দাঁড়ানো মাত্র আমি দেখতে পেলাম আমার ছায়ারূপ পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল। মুহূর্তের মধ্যে পরলোকগতা স্ত্রীর সঙ্গে আমার অনন্ত ব্যবধান ভুলে গেলাম। আমার নিবিড় আলিঙ্গনে তার শিথিল অচল দেহ আগের মতো জীবনের আবেগে উষ্ণ স্পন্দিত হয়ে উঠল। তার রক্ত মাংসের দেহে যে আমার বক্ষে লগ্ন হয়ে আছে, আমার তাতে বিন্দু মাত্র সন্দেহ রইল না। আমি তার চুলে স্পর্শ পেলাম, ত্বকে স্পর্শ পেলাম, তার উষ্ণ নিঃশ্বাস আমার গালে লাগলো, তার দেহের ভাব পর্যন্ত আমি অনুভব করলাম। ছায়া কি ভারী হয়! এরপর সেদিন কি যে হয়েছিল আমার মনে নেই। স্ত্রীর ছায়ামূর্তি আমার অভ্যস্ত হয়ে এসেছিল, কিন্তু তার রক্ত মাংসের স্পর্শায়ত্ত বাস্তব মূর্তি আমায় মূর্ছিত করে দিল। আত্মহত্যা করে স্ত্রীর সাথে মিলিত হওয়ার কল্পনা তার মৃত্যুর দিন থেকেই আমার মনে ছিল। এই ব্যাপারের পর আর একটা দিনও পৃথিবীতে থাকতে আমার ইচ্ছে হলো না। পরদিন দুভরি আফিম কিনে রাখলাম। ঠিক করলাম রাতে স্ত্রীর আবির্ভাব হলেই দরজা বন্ধ করে তার সামনেই আফিম খেয়ে শুয়ে থাকব। রাত্রি প্রভাত হওয়ার আগে আমাদের জীবন ও মৃত্যু এই দুই স্তরের অন্তর্গত অস্তিত্বের ব্যবধান ঘুচে যাবে। তার ছায়ারূপকে সেদিন আমার যেন আরও স্পষ্ট, আরও নিখুঁত মনে হলো। আত্মহত্যা করতে আমার যে একটু একটু ভয় ছিল, তাকে দেখার পর সেটুকুও মিলিয়ে গেল। উঠে গিয়ে আমি দরজা বন্ধ করলাম। সঙ্গে সঙ্গে শুধু স্ত্রীর ছায়া নয়, তার আলোর আবেষ্টনী পর্যন্ত অন্তর্হিত হয়ে গেল। বুঝতে পারছি তোমার মানসিক চিকিৎসার প্রয়োজন। শোকে দুঃখে এমন অনেকের হয়। আমি এসে গেছি যখন চিন্তার কিছু নেই। চলো আজকেই তোমায় একজন ডাক্তারের কাছে নিয়ে যাব। অখিল, একটু আগে তুমি বলছিলে না বাস্তবকে মেনে নিতে। বাস্তব কিন্তু সব ক্ষেত্রে বিশ্বাসযোগ্য হয় না। দেখি রুথিন আমার চোখের সামনে কোথায় মিলে গেল। এই তো বসেছিল এতক্ষণ, তাহলে আমি কার সঙ্গে কথা বলছিলাম? ও কি তাহলে শুধুই ছায়া? শুনলেন নাটক ছায়া, অভিনয়ে রথিন, অরিজিৎ ধলে, অখিল, সোমনাথ দে। নাটক ও নির্দেশনায় অনির্বাণ কল্যাণী এবং অরিজিৎ ধলে। শব্দগ্রহণ, চিত্রনাট্য ও এডিটিংয়ে অনির্বাণ কল্যাণী। শেষ হলো আজকের নাটক। নাটকটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমি সায়ন আজকের মতো বিদায় নিচ্ছি।
আরেকটি নতুন নাটক নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা। ততক্ষণের জন্য চোখ রাখতে ভুলবেন না ঘর কুনোর বেজে। নমস্কার।